মাত্র 25 কোটি টাকায় ডাঙ্কি সিনেমা শাহরুখ খান কেন করছেন, যেখানে তিনি 100 কোটি টাকার ওপরে পারিশ্রমিক নেন প্রতি সিনেমায়? 1/4 টাকা নিয়েও ডাঙ্কি সিনেমাটি করতে রাজি হলেন শাহরুখ খান। দর্শক, শাহরুখ খানের আপকামিং ফিল্ম ডিসেম্বরের 22 তারিখ মুক্তি পেতে চলেছে সারা বিশ্বে ডাঙ্কি। সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি, আর এই হিরানির কারণেই আজকে শাহরুখ খান 1/4 টাকায় রাজি হয়েছে সিনেমাটি করার জন্য, যেখানে পাঠান, জওয়ান এবং অন্যান্য সিনেমাতে শাহরুখ খান 100 কোটির অধিক টাকা পারিশ্রমিক নিয়ে সিনেমাগুলো করেছেন, সেখানে তার বছর শেষের সিনেমায় মাত্র 25 কোটি টাকায় সিনেমা করতে রাজি হয়েছেন কেন? প্রথম কথা, শাহরুখ খানের জীবনে অনেক চেষ্টা করেছিল রাজকুমার হিরানির সাথে একটি সিনেমা করার জন্য, কিন্তু সেই সুযোগটা বা সেই কাজটি কখনো করতে পারেননি। সর্বশেষ ডাঙ্কি সিনেমায় তিনি সেই সুযোগটি পেয়েছেন। বলে রাখা ভালো এই পরিচালকের কয়েকটি সিনেমার নাম, যেমন পিকে, সানজু, থ্রি ইডিয়েট, মুন্না ভাই, MBBS, এগুলো ছিল তার ব্যবসাফল সিনেমা। শুধু ব্যবসাফল বললে ভুল, এই সিনেমাগুলো বিভিন্ন ওয়েব রেটিংয়ে এবং IMDB সবই 7.8 কাছে, যা কখনো শাহরুখ খানের কোনো সিনেমা গিয়েছে কিনা তা আপনারা দেখে আসতে পারেন অনলাইন ঘেটে। ঠিক এই কারণে মাত্র 85 কোটি টাকার সিনেমা ছিল এই ডাঙ্কি। এই সিনেমায় তাকে 25 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও এর মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে আমাদের পরিচিত মুখ আছে বিবেক, যা কিনা ক্যাটরিনা কাইফের হাজব্যান্ড, এবং আরেকজন হচ্ছে তাপসী। এছাড়া আরও অনেক অভিনেতা পাশে দেখা যাচ্ছে, তাদের নিয়ে কথা বলছি না, কথা বলবো এই সিনেমাটাকে ঘিরে। রাজকুমার হিরানির এর আগে যতগুলো সিনেমার কাজ করেছেন সেগুলো প্রত্যেকটি ছিল কোনো না কোনো সত্য ঘটনাকে ভিত্তি করে, কিন্তু তিনি সিনেমার ফার্স্ট বা শেষে কখনোই বলতে চান না যে এগুলো ট্রু হিস্টোরির থেকে বেসিক করা হয়েছে, না। কিন্তু অনেক ঘাটাঘাটির পরে দেখা যায় কোনো একটা সূত্রে সত্য একটা ঘটনার থিমকে তিনি নিয়ে এসেছিল প্রত্যেকটা সিনেমাতে। তেমনই দর্শক, এই ডাঙ্কি সিনেমাও অনেকজন বলছে কোনো একটা সত্য ঘটনার প্রতি অবলম্বনে তৈরি করছে। ডাঙ্কি সিনেমা শুরু হওয়ার আগেই একটি ভিডিও ক্লিপ ফাঁস হয়েছিল, যেখানে শাহরুখ খান একটা মিটিং করেছিলেন এই পরিচালক রাজকুমার হিরানির সাথে। তার অনেক ইচ্ছা ছিল যে তার সাথে তার একটা কোলাবরেশন করে সিনেমা তৈরি করবে, আর সেই সুযোগটা 2023 সালের ডিসেম্বরের 22 আমরা দেখতে পারব। এখানে শাহরুখ খানের অভিনয় নিয়ে কোনো কথা হবে না, কারণ শাহরুখ খানকে আপনারা যত সিনেমা এর আগে দেখেছেন তাকে দেখেছেন একটা রোমান্টিক হিরো হিসাবে, অনেক রকম হিসাবে, কিন্তু এবার একটা সিনেমায় শাহরুখ খানকে দেখবেন পুরো ভিন্ন স্টাইলে। সেখানে শাহরুখ খানের নিজস্ব কোনো হ্যাক্রামি কোনো অভিনয় আপনারা দেখবেন না। শাহরুখ খান অনেক সিনেমায় একই ধরনের অভিনয় করে থাকে, কিন্তু যখন রাজকুমার হিরানির সিনেমায় কাজ করবে সেটাই আপনারা অবশ্যই একটু ব্যতিক্রম পাবেন। তো দর্শক, সিনেমাটি নিয়ে আসলে আমি আগ্রহ প্রকাশ করছি, কবে বের হবে, কবে দেখবো, আশা করি বাংলাদেশেও সিনেমাটি মুক্তির ব্যবস্থা করা হোক। দর্শক, ড্যাঙ্কি সিনেমা নিয়ে আপনাদের যদি আরও কোনো মতামত থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এই বন্ধু বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।